আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মাছ ধরার ফাঁদ কিভাবে তৈরি করতে হয়। আপনারা এই যে একটি মাছ ধরা ফাঁদ দেখতেছেন, এটি একটি আনকমন ফাঁদ। এই ফাঁদটি ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা ডেঙ্গাচর গ্রাম এখানে তৈরি হয়। এই দেখেন মাছের যে মাছ যাওয়ার যে রাস্তাগুলি, এটাকে পাড়া বলে। দর্শক বন্ধুরা, এদিক দিয়েও মাছ ঢুকবে, এদিক দিয়েও মাছ ঢুকবে। এটি একটি অন্যরকম ফাঁদ। এই ফাঁদটি সবখানেই পাওয়া যায় না, এটি একমাত্র ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা তৈরি হয়। আপনারা যদি এই মাছ ধরা ফাঁদটি ক্রয় করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, চলেন আজকে এই মাছ ধরা ফাঁদটি কিভাবে তৈরি করছেন আমাদের এই ভাই আপনাদেরকে দেখাবে। মাছ মারার ফাঁদ তৈরি করতে গেলে প্রথমত বাঁশের শলা তৈরি করতে হবে। ফাঁদের শলাটি হবে বাঁশের উপরের সবুজ অংশ, আর বাঁশের বুক দিয়ে ফাঁদের পাড়ার শলা তৈরি করতে হয়। এভাবে ফাঁদের খুঁটি তৈরি করতে হবে। এরপর এভাবে ফাঁদের পাড়া তৈরি করে নিতে হবে। এভাবে পাড়ার মাঝখানে আরেকটি সেলাই দিতে হবে। এরপর পাড়ার শলা একটার মাঝখান থেকে আরেকটার মাঝখানে গেঁথে দিতে হবে। শলাগুলো একটার সাথে আরেকটা ভালো করে আটকানোর জন্য কাঁচি দিয়ে বাইরানো হলো। তারপর দা দিয়ে কেটে সাইজ করা হলো। ফাঁদের দুটি চাক বানিয়ে নিতে হবে। এখন ফাঁদে খুঁটি বসানো হবে। খুঁটি সমান করে মেপে বসাতে হবে। কখন কোন ভিডিওটি আমি ছেড়ে থাকি, কোনটি আপনাদের উপকারে আসে, তাই সাবস্ক্রাইব করে রাখুন।
ছাদের শলাটি আটটি করে সেলাই করে নিতে হবে। এখন ফাঁদের ভিতরে চাক বসানো হচ্ছে, 1.5 ইঞ্চি ফাঁক করে চাকটি বসানো হলো। এখন উপরে আরেকটি করে চাক দিয়ে বেঁধে নিতে হবে। তারপর ফাঁদের ভিতরে চারটি করে এক এক লাইনে পাড়া বসাতে হবে। বাইরে আনলো বাউলিয়া করে।
এরপর পাড়াটি আরেকটি বেটি দিয়ে আটকানো হলো। পাড়ার লম্বা বেটি বেগিয়ে দিতে হবে। ফাঁদটি একটু চাপ দিয়ে সাইজ করে নিতে হবে। এরপর দুই সাইডের শলা একত্রিত করতে হবে। এভাবে দু সাইডের শলা গেঁথে নিতে হবে। এভাবে শলা দিয়ে বেঁধে নিতে হবে।
এভাবে কাঁচি দিয়ে পাড়ার মুখ কেটে নিতে হবে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করবেন, কোন ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন, আর এই ভিডিওতে আপনাদের কোনখানে বুঝতে অসুবিধা হয়েছে আমাকে জানাবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা এই মাছ মারা ফাঁদটি কীভাবে তৈরি করা হয় দেখলেন। এখন এই মাছ মারা ফাঁদটি কত করে বিক্রি করেন হেলাল ভাইয়ের কাছ থেকে জেনে আসি। আসসালামু আলাইকুম। আমরা ধরুন মাল বানাই, আমরা পাইকারি বেশি বেশি ভাগ, হাতে বেশি একটু কম, দাম বেশি, পাইকারি বেশি 350 টাকা, আবার 320 টাকাও বেশি, 350 টাকাও বেশি। কিন্তু এটা দোয়ের দোয়ের কিরকম হয়, এটা মাছ মারে। আপনাদের এখান থেকে যদি টাক ভরে এই মাছ মারা ফাঁদটি নিতে চায় তাহলে কি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আমরা পাইকারি দিই বেশিরভাগ, আমরা যা চাই আমি মাল দিই, আমরা সমস্যা নেই। আপনার এই চ্যানেলে যোগাযোগ করবেন, আমরা মাল দিতে পারবো। দর্শক বন্ধুরা, এই মাছ মারা ফাঁদটি আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে পারবেন। আপনারা এই মাছ মারা ফাঁদটি যদি আপনাদের দোকানে নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন। এই মাছ মারা ফাঁদটি বাংলাদেশের আর কোন অঞ্চলে দেখা যায় না। এই মাছ মারা ফাঁদে সকল প্রকার ছোট মাছ ধরা পড়ে। তো দর্শক বন্ধুরা, ভালো থাকেন আর আমাদের ভিডিও লিংকে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।